আমার বন্ধুরা শ্রীমতী ভিলেজ ফুটে সবাইকে স্বাগত। আজকে আমি লক্ষ্মী পুজোর উপলক্ষে নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। ছোটবেলায় দেখেছি মাকে নারকেল নাড়ু বানাতে, আমরা খুব খেতে ভালোবাসতাম, মা আমরাকে বানিয়ে দিত। আমি আজকে আমার মায়ের মতন নারকেল নাড়ু বানিয়ে চেষ্টা করব দেখাবার আপনারা। এখানে আমি দুটো নারকেল নিয়েছি আর চিনি নিয়েছি, কোকো নিয়েছি আর একটা আমন্ড দুধের প্যাকেট নিয়েছি। এবার আমি নারকেলগুলো পুড়িয়ে নেব। নারকেলটা আমার পুরানো হয়ে গেছে, এবার আমি আগুন ধরিয়ে চিনি দিয়ে নারকেল নাড়ু পাকটা বানিয়ে নেব। নারকেলের সঙ্গে আমি চিনিটা এবার মেখে নেব। চিনিটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি আগুনটা ধরিয়ে নেব এবং পাকটা বানিয়ে নেব। চিনির পাকটা সবসময় নাড়তে হবে, না হলে নিচে ধরে গেলে পুড়ে গেলে তখন পোড়া গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। ভালো করে মেরে নেড়ে পাকটা বানাতে হবে। আমি একটা 10 টাকার আমন্ড দুধের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেরে নেবো। আমন্ড দুধটা দিলে ভালো চিট আসবে, স্বাদটা ভালো আসবে, নারকেল নাড়ু খেতে ভালো লাগবে। এই নারকেলের পাকটার মধ্যে আমি অল্প কর্পূর দিয়ে দেবো, কর্পূরের গন্ধটা খুব সুন্দর লাগে। পাকটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো, দিয়ে নারকেল নাড়ু বানাবো। নারকেলের পাকটা এবার আমি থালার মধ্যে নিয়ে নেবো। এবার আমি এই নারকেলের মালাটা দিয়ে একটু ভালো করে ঘুষে নেবো। নাড়ুটা গরম গরম বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে নাড়ুগুলো হতে চাইবে না। নারকেল নাড়ুগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এরকম ভাবে আপনারা বানিয়ে খাবেন, আমি যেভাবে বানালাম এভাবে বানাবেন। নারকেল নাড়ু খেতে খুব সুস্বাদু লাগে, ভালো লাগে খেতে। লক্ষ্মী পুজোর সময় আপনারা এইভাবে নারকেল নাড়ু বানিয়ে ঠাকুরকে দেবেন। লক্ষ্মী পুজোয় নাড়ু দিতেই হয়, নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো হয় না। তাহলে আপনারা এইভাবে বানিয়ে লক্ষ্মী ঠাকুরকে দেবেন, বাড়িতেও তৈরি করে এইভাবে করে খাবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।